অন্তর্বর্তী সরকার কি ব্যর্থ হতে চলেছে? ডক্টর ইউনূসের উড়াল দেবার আশঙ্কা কতটুকু? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস জে রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। দ্রব্যমূল্যের অবস্থা আকাশচুম্বী হওয়া, ব্যাংক খাতে অস্থিরতা ফিরিয়ে আনতে ব্যর্থতা, শেয়ার মার্কেটে ধস, আইন শৃঙ্খলা পরিস্থিতিতে শূন্যতা, পুলিশ বাহিনীকে এখনও সক্রিয়ভাবে দায়িত্ব পালনে বাধ্য করতে না পারা, সেনাতেও দ্বৈততা, মিয়ানমার থেকে জলসীমান্তে বাংলাদেশি হত্যা, গার্মেন্টস খাতে অস্থিরতা, সব মিলিয়ে এক মহাসংকটময় সময় চলছে। আমরা এটা বুঝি যে ১৬ বছরের জেকে বসে থাকা দুষ্ট চক্রটিকে দুই তিন মাসে নিঃশেষ করে দিয়ে একটি নিপাট সুন্দর ভদ্র আনন্দময় দেশ উপহার দেয়া প্রায় অসম্ভব। এখনও প্রশাসনে এবং প্রায় সব সেক্টরেই ফ্যাসিবাদ আওয়ামী ভূত চেপে বসে আছে। এ জাল ছিন্ন করতে হলে পরিকল্পনা করে তথ্য নিয়ে বিশ্লেষণে বসতে হবে। মনে রাখতে হবে যারা তথ্য দেবে তাদের মধ্যেও ওই ফ্যাসিবাদের দোসররা বসবাস করছে, গোয়েন্দা সংস্থার মধ্যেও তাই। ফলে অনেক কিছু করার চেষ্টা করেও যেন শূন্যতেই ফিরে ফিরে আসতে হচ্ছে, অনেকটা সেই সাপ লুডো খেলার মতো। এখন প্রশ্ন হচ্ছে, এই সাপ লুডো খেলায় ডক্টর ইউনূসের সরকার টিকে থাকতে পারবে? তো আমাদের মধ্যে এখনও বিপ্লবের জোশ বা স্পিরিট আছে, তাই এটা বিশ্বাস করতেই চাই ইউনূস সরকারের পক্ষে আমরা আছি, তাকে ব্যর্থ হতে দেব না। কিন্তু জগদ্দল পাথরের মতো দেশের অর্থনীতিতে চেপে বসে থাকা আওয়ামী ফ্যাসিবাদকে তাড়াবো কী করে? সব মিল ফ্যাক্টরি বন্ধ করে দেব? সিটি গ্রুপ, বসুন্ধরা সহ অন্যান্য যে সকল গ্রুপের কাছে তেল, লবণ, মশলা, বেকারি, ডিম, দুধ, ডাল পর্যন্ত জিম্মি অবস্থায় আছে, আলু পর্যন্ত মজুদ অবস্থায় আছে, তাদেরকে সরিয়ে দিয়ে প্রশাসক নিয়োগ দেব? সবাইকে আমরা চিনি, সরকার চেনে, কীভাবে চিনবে? ওই গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে? গোয়েন্দার মধ্যেই যে ফ্যাসিবাদ রয়ে গেছে, কতজনকে সরাবে? সরালেও সিস্টেম তো ঠিক হচ্ছে না। প্রতিষ্ঠান বা দপ্তর অধিদপ্তরের চিফকে সরালে বা কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি বা কর্মকর্তাকে সরালে হয়তো সরে গেল, কিন্তু পচা নষ্ট হওয়া সিস্টেম তো ঠিক হচ্ছে না। সিস্টেম ঠিক করতে হলে তো জবরদস্তি শাসন লাগবে, মিনমিনে উদারপন্থী শাসন ব্যবস্থায় কাজ হবে না। সোজা কথায় বললে বলতে হয় সেনা শাসন লাগবে, বা আরেকটু খারাপ ভাষায় বলতে গেলে স্বৈর শাসন লাগবে। তবে সেটা হাসিনার স্বৈর শাসন নয়, ন্যায়ের জন্য স্বৈর শাসন, অটোক্রেটিক শাসন আর কি, অনেকটা ওই উত্তর কোরিয়ার কিম জং উনের মতো শাসন। কেউ কেউ বলছেন অন্তর্বর্তী সরকার এত সব করতে পারবে না, করতে হলে অনেক বছর টানা ক্ষমতায় থাকতে হবে। তবে এটা অসম্ভব, কারণ রাজনৈতিক দলগুলো তা হতে দেবে না। আবার এও বলছে কেউ কেউ, ডক্টর ইউনূস তো একবার নিজের রাজনৈতিক দল গঠন করেছিলেন, পরে সুবিধা করতে না পেরে তিনি তা থেকে পিছু টান দিয়েছিলেন। রাষ্ট্রপরিচালনা সোজা ব্যাপার না, অনেক কিছু মেনটেন করে সব কিছু ম্যানেজ করতে হয়। এ এক জটিল এবং সবচেয়ে বড় রাজনীতির খেলা। তবে এবার যদি কোনো সমস্যায় সত্যি পড়তে হয় বা দেশ কন্ট্রোলে প্যাঁচ লেগে যায়, তবে ডক্টর ইউনূসের উড়াল দেবার সেই পুরনো অভ্যেসের নতুন করে প্র্যাকটিস করতে হয়তো খুব বেশি দেরি হবে না, এমনটা বলতে চান কেউ কেউ। যদিও বিশ্লেষকরা এটা বিশ্বাস করতে চাইছেন না, তবে এটাও ঠিক, কিছু বাস্তবতা তারা অ্যানালাইসিস করে নানা মন্তব্য জানাচ্ছেন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দুমাস পার না হতেই নানা বিষয় সামনে এসেছে। এগুলো শুধু আলোচনা কিংবা সমালোচনার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা অন্তর্বর্তী সরকারের জন্য নানামুখী চাপ তৈরি করছে বলে অনেকে মনে করেন। লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের অধ্যাপক মুশতাক খান মনে করেন, সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের দৃঢ় পদক্ষেপ প্রয়োজন। তিনি বলেন, মানুষ কিছু অ্যাকশন দেখতে চায়, তাতে সব কিছুর সমাধান হবে না। এখানে যে কোনো সেক্টরে হাত দিলেই আপনি দেখবেন অনেক অনিয়ম রয়েছে, অনিয়মের কোনো শেষ নেই। আপনি এমন কিছু করবেন যা পরে প্রশ্নবিদ্ধ হবে, বড় বড় কয়েকটা কাজ করতে হবে যাতে মানুষ বুঝতে পারে যে একটা পরিবর্তন আসছে। দ্রব্যমূল্য বৃদ্ধি অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলবে তাতে কোনো সন্দেহ নেই। দ্রব্যমূল্য বৃদ্ধির সর্বশেষ উদাহরণ হচ্ছে ডিমের দাম ডজন প্রতি ২০ টাকা পর্যন্ত বেড়ে যাওয়া।
শুধু সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি কমানো সম্ভব নয়। বাংলাদেশ ব্যাংক বলছে সুদের হার বাড়িয়ে তারা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, কিন্তু এই বিষয়টি যথেষ্ট নয় বলে মনে করেন বিশ্লেষকরা। মুশতাক খান বলেন, বিষয়টা এরকম নয় যে মানুষ ব্যাংক থেকে টাকা ধার করে মূল্যস্ফীতি বাড়াচ্ছে। সিন্ডিকেটগুলো থামাতে হবে, বাজারে এখনও সিন্ডিকেট কাজ করছে হয়তো। এই সিন্ডিকেট যদি কাজ করতে থাকে তাহলে সেগুলোকে অবশ্যই ভাঙতে হবে। যেসব বড় সিন্ডিকেটের মালিকরা হাজার হাজার কোটি টাকা নিয়ে বসে আছে এবং তারা সে বাজার নিয়ন্ত্রণ করছে, আপনাকে সে টাকায় হাত দিতে হবে। নানা দাবিকে কেন্দ্র করে গার্মেন্টস খাতের শ্রমিকদের আন্দোলন এখনও বিক্ষিপ্তভাবে চলছে। এই আন্দোলনের ব্যাপকতা প্রথম দিকে আশুলিয়া এবং গাজীপুরে ছিল। আশুলিয়া এলাকায় পরিস্থিতি অনেকটা শান্ত হলেও গাজীপুরে এখনও বিক্ষিপ্তভাবে আন্দোলন চলছে। প্রায়ই কোনো না কোনো ফ্যাক্টরিতে অস্থিরতার খবর পাওয়া যাচ্ছে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমই এর সাবেক সভাপতি রুবানা হক বর্তমান পরিস্থিতিকে পোশাক খাতের জন্য একটা বড় ধাক্কা হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, 10 থেকে 12 দিন প্রচুর ফ্যাক্টরি বন্ধ থেকেছে, একেবারে বন্ধ। কেউ কেউ আবার ধরেন দুপুর পর্যন্ত চালাতে পেরেছে, এরপর পারেননি। এগুলো তো পুরোটাই লস। আর এর চাইতে বড় লস যেটা, সেটা হচ্ছে আমাদের যারা ক্রেতা তারা তো সরে যাচ্ছেন। তারা বলছেন যে আমরা তোমাদের সাথে আছি, বাংলাদেশকে লাগবে, সবই বলছেন, কিন্তু আমরা তো এটার বাস্তবতাটা জানি। বাস্তবতাটা হলো অন্তত শতকরা 25-30% অর্ডার ডিসেম্বরের মধ্যে সরে যাবে। তিনি বলেন, পোশাক খাতে অস্থিরতার প্রেক্ষাপটে ক্রেতারা কম্বোডিয়া, ভিয়েতনাম, ভারতে, পাকিস্তান এমনকি মিয়ানমারে চলে যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্তর্বর্তী সরকারের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে রয়েছে। বিভিন্ন জায়গায় গণপিটুনির ঘটনা এখনও একটি চিন্তার বিষয় হয়ে রয়েছে, যদিও এই প্রবণতা আগস্ট সেপ্টেম্বর মাসের তুলনায় কমেছে। সর্বশেষ 10 অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শিমুলতলা এলাকায় গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। এছাড়া একই দিন ঢাকার হাতিরঝিল এলাকায় ফ্ল্যাট দখলকে কেন্দ্র করে এক ব্যক্তিকে তারা বাসায় ঢুকে হত্যা করার অভিযোগ উঠেছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান বলেছেন, একটা বড় চ্যালেঞ্জ হলো গুজব। তুচ্ছ কোনো ঘটনাকে গুজব আকারে অত্যন্ত বড় হিসেবে প্রচার করার চেষ্টা করা হয়। এর মাধ্যমে দুষ্কৃতিকারীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে। আমাদের সাইবার ইউনিট সার্বক্ষণিকভাবে এটি মনিটরিং করছে। গত 9 অক্টোবর ঢাকার বাড়িধারা এলাকায় পূজা মণ্ডপ পরিদর্শন করতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের নানাবিধ চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করে সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা। আইনশৃঙ্খলা পরিস্থিতির সাথে চাঁদাবাজির বিষয়টিও সম্পর্কিত। বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে যে সরকারের পরিবর্তনের সাথে সাথে চাঁদাবাজির হাত বদল হয়েছে মাত্র। এ বিষয়টি স্বীকার করেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ। গত 7 অক্টোবর তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, দুর্নীতি কিছুটা কমেছে, তবে চাঁদাবাজি কমেনি। গত 2 মাসে ঢাকা এবং তার আশেপাশের এলাকায় যানজটের ভয়াবহ চিত্র ফুটে উঠছে প্রতিদিন। কয়েক কিলোমিটার দূরত্বে যেতেই ঘণ্টার পর ঘণ্টা সময় লাগছে। যানজটে নাকাল মানুষ প্রতিদিনই ফেসবুকে তাদের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরছেন। গত 5 আগস্টের পর অনেকের মনে প্রত্যাশা ছিল যে সড়কে যানবাহন চলাচলের ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা কাটিয়ে হয়তো শৃঙ্খলা ফিরে আসবে, কিন্তু বাস্তবে পরিস্থিতি উল্টো হয়েছে বলে অনেকে মনে করছেন। কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে সেটিও নিয়েও রয়েছে নানা বিশ্লেষণ। কেউ বলছেন ট্রাফিক পুলিশ দায়িত্ব ঠিকমতো পালন করছে না, কেউ বলছেন পুলিশের শিথিলতার কারণে ট্রাফিক আইন মেনে চলা এবং শৃঙ্খলা বজায় রাখার কোনো তোয়াক্কা করা হচ্ছে না। গত 16 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস রাজধানী ঢাকার যানজট নিরসনে দ্রুত ও কার্যকর সমাধান খুঁজতে পুলিশ ও দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি সে বৈঠকে বলেছিলেন, আমাদের যানজট নিরসন হবে, অবিলম্বে এর সমাধান খুঁজে বের করতে হবে। জনপ্রশাসনে অস্থিরতা এবং পুলিশের নিষ্ক্রিয়তা অন্তর্বর্তী সরকারের জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ। সম্প্রতি জেলা প্রশাসক নিয়োগের ক্ষেত্রে বড় আকারে ঘোষ লেনদেনের খবর প্রকাশিত হয় কয়েকটি সংবাদ মাধ্যমে। সেখানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং একজন যুগ্ম সচিবের মধ্যে কথিত হোয়াটসঅ্যাপ বার্তা চালাচালি নিয়ে নানা অভিযোগ ওঠে। জেলা প্রশাসক নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ তদন্তে অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা সমন্বয়ে উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে সরকার।
বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে কেন্দ্র থেকে মাঠ প্রশাসনে নীরব অস্থিরতা বিরাজ করছে। এতে গোটা প্রশাসনের স্বাভাবিক কার্যক্রম ভয়াবহভাবে ব্যাহত হচ্ছে। তবে আশার কথা হচ্ছে ডক্টর ইউনূসের দূরদর্শিতা এবং তড়িৎ যোগাযোগের বৈশ্বিক যে যোগ্যতা রয়েছে তা সত্যি ঈর্ষণীয়। তিনি যে কোনো কঠিন পরিস্থিতিও সহজে বুঝে নিয়ে ব্যবস্থা নিতে সক্ষম। ফলে আশা করতেই পারি বিপ্লবের ঝান্ডা উঁচু করে খুব অল্প সময়ের মধ্যেই দেশটিকে একটি যথাযথ সংস্কারের মাধ্যমে, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিয়ে, জনগণের রায়ের মাধ্যমে গঠিত সরকারের হাতে দেশের পরিচালনা ভার অর্পিত হবে। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। নিরাপদে থাকুন।